ইউটিউব দেখে দীর্ঘ 8 মাস প্রচেষ্টার পর উড়োজাহাজ তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন শামীম রানা নামে এক কিশোর। শুধু তাই নয়, ককশিট দিয়ে তৈরি এই উড়োজাহাজ আকাশে উড়িয়ে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিশোর শামীম উড়োজাহাজটির নাম দিয়েছেন অচিন পাখি। কুড়িগ্রামের ফুলবাড়ি জোছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা। ছোটবেলা থেকেই উড়োজাহাজের প্রতি ছিল শামীমের প্রবল আগ্রহ। কিছুদিন আগে ইউটিউবে একজনকে উড়োজাহাজ তৈরি করতে দেখে মনের সুপ্ন বাসনা যেন আবার মাথা চাড়া দিয়ে ওঠে শামীমের। টিফিনের টাকা জমিয়ে 15,000 টাকা ব্যয়ে নিজের মেধা দিয়ে উড়োজাহাজ তৈরি করে আকাশে উড়াতে পেরে আনন্দে আত্মহারা সে। আমি যখন ছোট ছিলাম, আমার মাথার উপর দেখো একটা প্লেন দিছে, তখন দেখলাম, আমি মনে মনে ভাবলাম এত ওয়েট প্লেন কেমন করে উড়ে। হঠাৎ করে দেখি ইউটিউবের মধ্যে মোবাইল দেখতে দেখতে দেখে আমার সামনে হঠাৎ করে একজন আমার সমবয়সী একজন ব্যক্তি সে প্লেন বানাইছে। প্লেন বানাবার পর সে উড়াইতেছে আকাশে, সে সফল হয়েছে, আমি আরও আগ্রহী হলাম। তারপরে যে বানাইলাম, এখন যদি আমাকে সরকার যদি আর্থিকভাবে যদি সহযোগিতা করে তাহলে আমি আর যাত্রীবাহী প্লেন বানাইতে পারবো। সন্তানের এমন আবিষ্কার দেখে খুশি তার বাবা মা। তারা জানান লেখাপড়ার পাশাপাশি তাদের ছেলে উড়োজাহাজ তৈরি করেছে, সেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছে লোকজন। সরকার থেকে আর্থিক সহযোগিতা পেলে শামীম তার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে। আমার ছেলে 7-8 বছর থেকে একটা প্লেন তৈরি করতেছে ককশিট দিয়ে। এখন দেখতেছি যে প্লেনটা উড়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে সে প্লেনটাকে দেখায় এবং দেখে। তো এতে যদি সরকার যদি কোনো আর্থিক সহযোগিতা করতো তাহলে আমার ছেলের ব্রেনটা এবং মেধাটা সে কাজে লাগাইতে পারত। পড়াশোনা করে আমি মানা করি যে বাবা ওইটা কি তৈরি করতেছে, ওইটা তৈরি করো না, পড়াশোনা করো। তার ফাঁকে ফাঁকে ও ওইটা তৈরি করতেছে, দেখি প্লেনটা কিছুদিন পর দেখি যে প্লেনটা উঠতেছে, এখন বিভিন্ন জায়গায় থেকে অনেক লোকজন দেখতে আসে। শামীমের তৈরি উড়োজাহাজ দেখে গর্বিত স্থানীয়রা। তাদের আশা, আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করতে পারবে। শামীম দীর্ঘ 7-8 মাস চেষ্টার পর একটা প্লেন তৈরি করছে, এই বয়সে এসে তার যে দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে একটা প্লেন তৈরি করছে। সবাই তার জন্য দোয়া করবেন এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্লেন দেখতে। আমরা চাই যে সরকার তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করুক, যাতে সে তার মেধাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। সে এই অল্প বয়সে সে মেধা খাটিয়ে যে একটি প্লেন তৈরি করেছে এটি বিরল। সে যদি সরকারি কোনো সহযোগিতা পায় সে আরও ভবিষ্যতে বড় কিছু করতে পারবে। ককশিট দিয়ে একটা প্লেন তৈরি করেছে, তা আমরা আমি বললাম চলো একদিন দেখে আসি। বাড়ি যায় দেখি প্লেনটা তৈরি হয়েছে, তারপরে একদিন উড়ে দিয়েছে, আজকে দেখলাম যে ভালোই উড়ে, দেখে মোটামুটি ভালোই লাগলো আমার। শামীমের বিদ্যালয়ের শিক্ষকরা জানান তার আবিষ্কার দেখে অনেক শিক্ষার্থী তাদের নিজেদের প্রতিভা বিকাশের প্রচেষ্টা চালাবে। অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা, সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উড়োজাহাজ আবিষ্কার করেছে এবং সে একজন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করব। শামীমের এমন আবিষ্কার দেখে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফুলবাড়ি উপজেলা ICT কর্মকর্তা। সে প্রযুক্তির ধারণা কাজে লাগিয়ে যে এরোপ্লেন তৈরি করেছে, যে জিনিসপত্র সমন্বয়ে সে অ্যাসেম্বল করেছে, অবশ্যই সেটা প্রশংসিত দাবিদার। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এতটুকু বলতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য সর্বোত্তম সহযোগিতা থাকবে। সে যেই ধরনের গবেষণা করতে চায়, যে ধরনের কার্যক্রম নিয়ে সে কাজ করতে চায়, আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করব। শামীমের হাতে গড়া ককশিট দিয়ে তৈরি বাংলাদেশ এয়ারলাইন্স 787 নামের বিমানটির দৈর্ঘ্য 56 ইঞ্চি আর দুপাশের ডানা লম্বায় 40 ইঞ্চি। 1.5 কেজি ওজনের বিমানটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 2টি প্রোপেলার, 4টি সার্ভো মোটর, রিসিভার সহ 2200 কেভির 2টি মোটর। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।